গতকাল রাতের ভিডিওতে আমি S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ডিস্ট্রয় কিভাবে করা যাবে সেই ব্যাপারে বলেছি। আপনারা জানেন 5.4 বিলিয়ন মার্কিন ডলার মূল্যে ভারত 5 রেজিমেন্টের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে রাশিয়া থেকে। আপনারা কি জানেন 1 রেজিমেন্ট মানে কতটা মিসাইল লঞ্চার হয়, ভারত কতটা মিসাইল কিনছে, সেই মিসাইলগুলির রেঞ্জ কত, চায়না কতটা কিনেছে, চায়নার কাছে কোন রেঞ্জের মিসাইল আছে, ভারতকে দেওয়া S-400 আর চায়নাকে দেওয়া S-400-এর মধ্যে কোনটি বেশি শক্তিশালী, যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি নতুন কিছু জানতে পারবেন। তো হে গাইস, আমি ইশানু আর আপনারা দেখছেন বাংলার ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ। S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে রাশিয়া ছাড়া চীন, তুর্কি ব্যবহার করে। সবার আগে চীন S-400 ডিল সাইন করেছে 2015 সালে এপ্রিল মাসে। চায়না হচ্ছে S-400 ডিল সাইন করেছিল, যেখানে চায়না 6 ব্যাটারির S-400 সিস্টেম রাশিয়া থেকে কিনবে, যার মূল্য 3 বিলিয়ন মার্কিন ডলার। এবারে অনেকেই ভাবছেন 6 ব্যাটারি মানে কতটা, তো বলে দিই 1 ব্যাটারি মানে 4টি লঞ্চার তাতে থাকবে, 1টি লঞ্চারে 4টি মিসাইল টিউব থাকে, তাহলে 4টি লঞ্চারে 16টি মিসাইল টিউব থাকবে, তাহলে 6 ব্যাটারি মানে 24টি লঞ্চার, মানে 24×4=96টি মিসাইল টিউব, মানে 96টি মিসাইল তো কিনছেই চায়না। এবার প্রশ্ন হলো চায়না মোট কতটা মিসাইল কিনেছে, তো সেটা জানা যায়নি, তবে মনে করা হচ্ছে চায়না বেশি মিসাইল কেনেনি, কারণ চায়না অল্প সংখ্যায় কেনে কপি করবার জন্যে। তবে বলে দিই চায়না যতটা মিসাইলই কিনুক না কেন, মিসাইলের রেঞ্জ 250 কিলোমিটারের অধিক হবে না, এর কারণ কি আমি ভিডিও শেষের দিকে বলছি। তো ভারত 5.4 বিলিয়ন মার্কিন ডলার মূল্যে 5 রেজিমেন্টের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে। চায়নার বেলায় ব্যাটারি আর ভারতের বেলায় রেজিমেন্ট, কেন, পার্থক্য কী এই ব্যাটারি আর রেজিমেন্টের মধ্যে? ব্যাটারি সম্বন্ধে বলে দিয়েছি, এবার রেজিমেন্ট সম্বন্ধে আসি। তো রেজিমেন্ট মানে 2টি ব্যাটারি, তাহলে 5 রেজিমেন্ট মানে 10 ব্যাটারি। তো চায়না কিনছে 6 ব্যাটারি আর ভারত কিনছে 10 ব্যাটারি। 1 ব্যাটারিতে থাকে 4টি লঞ্চার, তাহলে 10 ব্যাটারিতে থাকবে 40টি লঞ্চার। মোট মিসাইল টিউব কত হবে, 40×4=100, মানে 160টি মিসাইল টিউব, চায়নার থেকে বেশি। তো ভারত প্রায় 1000টি মিসাইল কিনছে, এই মিসাইলের মধ্যে 70% কিন্তু ভেরি লং রেঞ্জের, মানে 350 থেকে 400 কিলোমিটার রেঞ্জের মিসাইল, আর বাদ বাকি লং রেঞ্জের, মানে 250 থেকে 300 কিলোমিটার রেঞ্জের মিসাইল। মিডিয়াম আর শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল কিন্তু ভারত কিনছে না, ভারত নিজেদের আকাশ সিস্টেম এবার স্যাম সিস্টেমের উপরই ভরসা রেখেছে, তাই শর্ট আর মিডিয়াম রেঞ্জের ইন্টারসেপ্টার মিসাইল ভারত রাশিয়া থেকে কিনছে না। এবার আসি চীন না ভারত, কাদের এয়ার ডিফেন্স সিস্টেম বেশি অ্যাডভান্স এবং শক্তিশালী? আগে সময়কালটা দেখুন, চীন 2015 সালে ডিল সাইন করেছে। ডিলের নিয়ম কি, তুমি যখন সাইন করবে তখন সেই সিস্টেমে যা যা ব্যবহার করা হচ্ছে সেগুলি পাবে। 2015 সালে তুলনামূলকভাবে টেকনোলজিতে পিছিয়ে ছিল 2018-19 তুলনায়, তাই ভারত যখন অর্ডার করেছে, মানে 3 থেকে 4 বছর পর কিছুটা হলেও ভালো টেকনোলজি ব্যবহার করা হয়েছে S-400-এ। এই কম্পেয়ারে ভারতের S-400-এ ব্যবহৃত টেকনোলজি চায়নার S-400-এর ব্যবহৃত টেকনোলজির থেকে আপগ্রেডেড। এবারে আসি S-400 সিস্টেমে ব্যবহৃত মিসাইলের কথায়। তো চীন যখন এই মিসাইলের ডিল সাইন করে, মানে 2015 সালের এপ্রিল মাসে, তখন রাশিয়া তাদের S-400-এ ব্যবহৃত ভেরি লং রেঞ্জ মিসাইল 40N6-এর পরীক্ষা শুরু করে, মানে চায়নার সাথে ভেরি লং রেঞ্জের মিসাইলের ডিল সাইন হয়নি, মানে চীনের S-400-এ ভেরি লং রেঞ্জের মিসাইল ইনক্লুড নেই। তাছাড়াও চায়না MTCR মানে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য না, সেই কারণে 300 কিলোমিটারের অধিক রেঞ্জের মিসাইল কোনো দেশ থেকেই কিন্তু চায়না কিনতে পারবে না। পরে সেটা জানাও যায় যে চীন ভেরি লং রেঞ্জের মিসাইল রাশিয়া থেকে কেড়ে নিয়ে S-400-এর সাথে। যখন চীন S-400-এর পরীক্ষা শুরু করে, 250 কিলোমিটার রেঞ্জ পর্যন্তই কিন্তু পরীক্ষা করতে পেরেছিল, সুতরাং রেঞ্জের ব্যাপারেও ভারতের S-400 সিস্টেম চায়নার S-400 সিস্টেমের থেকে এগিয়ে। পরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব যে চায়নার যে LAC-তে S-400 ডিপ্লয় করেছে তা ভারতের জন্য কতটা বিপজ্জনক, ভারত কিভাবে S-400-কে কাউন্টার করতে পারবে। তো এই ছিল আজকের অ্যানালাইসিস ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে, লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।